মহান মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদের 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বীরপুত্র মোহাম্মদ আব্দুর রশিদ মণ্ডল রানার সভাপতিত্বে ও বীরপুত্র এফ এম তসলিম রেজার সঞ্চালনায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে আজ শনিবার প্রথম পূর্ব সকাল 7:30 ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোয়াজ্জেম শাহীন, মোহাম্মদ জাফর ইকবাল নান্টু, বিশিষ্ট কবি, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক দর, শেখ আব্দুল সালাম সুজন, মোহাম্মদ সুরাফ হোসেন, আল মামুন, কমরেড নজরুল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন মিয়া, বীরপিত্র মোহাম্মদ রুহুল আমিন মিন্টু, আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ কবির আহমেদ, সুমন্ত্র সরকার, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ আলফাজুর রহমান, মুসাম্মদ শিউলি আক্তার, রুমা মুসাম্মদ, দালিয়া আক্তার, সালমা চৌধুরী, মোহাম্মদ নুরনবী, মোহাম্মদ নূর হোসেন, আন্তর্জাতিকারী শায়েক ওমর ফারুক আল নোমানি, মোহাম্মদ আবু শাহীন, মোহাম্মদ নজরুল ইসলাম বাবু সহ অনেকে। দ্বিতীয় পর্ব সকাল 9টায় হোটেল রয়্যাল প্যালেস অডিটোরিয়াম হলে কেক কাটা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত, 1 মিনিট নীরবতা পালন, পরবর্তীতে প্রধান অতিথি বিশেষ অতিথিদের বক্তব্য, সংগঠনের সাধারণ সম্পাদক বক্তব্য এবং অন্যান্য নেতৃবৃন্দদের বক্তব্য, পরিশেষে সভাপতি সমাপনী বক্তব্য এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা সন্তান মোহাম্মদ আব্দুর রশিদ মণ্ডল রানা। উপস্থিত হতে পেরেছে মানে মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সফল সংগ্রামী সভাপতি এবং জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, উত্তরের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল নান্টু ভাই এবং বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি আরব মুন্সী আসার কথা ছিল মোজাম্মেল হোসেন শাহীন, আমাদের মাঝে আরও যারা বিভিন্ন নেত্রকোণা থেকে আমাদের সুব্রত দাদা সহ বিভিন্ন জায়গার থেকে আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসেছে সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তান যেখানে অবহেলিত নির্যাতিত নিপীড়িত হবে আমরা তাদের পাশে আছি, আর বিশেষ করে ঝরে পড়া শিক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যারা লেখাপড়ার সুযোগ পায় না, আমার আল মামুন দোস্ত একটু দূরে রয়েছে, তারপরেও আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছি, ঝরে পড়া শিক্ষার্থী আমরা সময় মতো বই চাই, সময় মতো রেজাল্ট চাই এবং কোনো অনিয়ম হলে এই ছাত্র পরিষদ কন্টিনিউ প্রতিবাদ করবে এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের মূলত কাজ। আমরা 64 জেলায় এই কাজ অব্যাহত রেখেছি আর যেখানে অনিয়ম থাকবে আমাদের এই সংগঠন সেখানে প্রতিহত করবে, যেখানে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর নির্যাতিত হবে এই সংগঠন প্রতিবাদের হাত বাড়িয়ে দিবে। আমার সাথে সহযোগিতা আমাকে প্রতিনিয়ত আমার রক্তের ভাই জাফর ইকবাল নান্টু, আমরা অনেক প্রতিবাদ করেছি, এই কিছুদিন আগে আদাবর থানার সহসভাপতি ওনারও প্রতিবাদ করেছিলাম, সেখানে আমরা এই প্রতিবাদের মধ্য দিয়ে আমরা সেই তাকে মুক্তি করতে পেরেছি। যাই হোক, ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা আজ 29তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রত্যেকটা আন্দোলনে এবং সংগ্রামে আমি অন্তত পক্ষে আব্দুর রশিদ মণ্ডল রানার পাশে ছিলাম এবং আছি, ঠিক তত্ত্বের যে কোনো প্রোগ্রামে অন্তপক্ষে আব্দুর রশিদ মণ্ডল রানাভাই ছিলেন। আরো আজকে এখানে এসে আমি আরো আনন্দিত হয়েছি এই বাংলাদেশ উন্মুক্ত ছাত্র পরিষদের দ্বারা এই সংগঠনের প্রাণ পুরুষ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার আদর্শিক ব্যক্তি, যে সংগঠনটি মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার চেতনার রাজনীতি এবং মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ করার জন্য আপনারা সহ এই সংগঠন কাজ করে যাচ্ছে, সে সংগঠনে আমন্ত্রিত হইতে পারি আমাকে আমি ধন্য মনে করতেছি। আমরা আশা করি উনি যে বলছেন চেতনায় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং নেতৃত্বে শেখ হাসিনার যে প্রাণবন্ধ যে আদর্শিক চিন্তা নিয়ে এই সংগঠন কাজ করে যাচ্ছে, নিশ্চয় তারা একদিন না একদিন মুক্তির বাংলাদেশ